হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি। দর্শক, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব লেবুর সঙ্গে যেসব খাবার ভুলেও খাবেন না। চলুন তাহলে জেনে নেওয়া যাক। হঠাৎ ওজন বেড়ে গেছে মনে হচ্ছে, আগের মতো ঝরঝড় লাগছে না নিজেকে। আগে যেভাবে দৌড়ঝাঁপ করতে পারতেন এখন একটুতেই হাঁপিয়ে উঠছেন। আগের পোশাকগুলো ঠিকঠাক লাগছে না গায়ে। মেপে দেখলেই সত্যি বেড়েছে ওজন। মেপে দেখলেন সত্যি বেড়েছে ওজন। এবার তার কারণ খুঁজতে গিয়ে দেখলেন বিগত কয়েক মাস খাবার নিয়ন্ত্রণ আনেননি, ইচ্ছে মতো খেয়েছেন, দাওয়াত পার্টি রেস্টুরেন্ট সব মিলিয়ে ডায়েটের 12টা বাজিয়েছেন। ওজন তো বাড়বেই। এবার সিদ্ধান্ত নিলেন আর না, ওজন কমাতে হবে। সকাল থেকে করবেন শরীরচর্চার সেই সঙ্গে ডায়েট। এবার আপনার পরিচিত জনদের সে কথা বলতেই তারা পরামর্শ দিলেন প্রতিদিন সকালে এক গ্লাস হালকা গরম পানিতে লেবুর রস মিশিয়ে খাওয়ার জন্য। আরও বললেন এটি চর্বি গলাতে সাহায্য করে, শরীর থেকে টক্সিন দূর করে। আপনিও তাদের কথা মেনে গরম পানিতে লেবু মিশিয়ে খাওয়া শুরু করলেন। কদিন যেতে দেখা গেল নানা শারীরিক সমস্যা, অ্যাসিডিটি, বমি, গ্যাস, ক্ষুধামন্দায় আপনি নাজেহাল। লেবু নিঃসন্দেহে আমাদের শরীরের জন্য উপকারী, কিন্তু এমন কিছু খাবার আছে যার সঙ্গে লেবু মিশিয়ে খেলে তা উপকারের বদলে ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিশেষজ্ঞরা বলেছেন প্রতিটি খাবারের থাকে নিজস্ব স্বাদ, যা আমাদের হজমে ভালো বা খারাপ প্রভাব ফেলে। আর এই কারণেই খাবারের সংমিশ্রণ সম্পর্কে জানানো ভীষণ গুরুত্বপূর্ণ। যখন বিপরীত বৈশিষ্ট্যের দুটি খাবার মিশে যায় তখন তা হজম প্রক্রিয়াকে ব্যাহত করতে পারে। এর পাশাপাশি বাড়ে শরীরের বিষাক্ত উপাদানের পরিমাণ। সংমিশ্রণের পাশাপাশি কখন খাচ্ছেন সেটিও কিন্তু গুরুত্বপূর্ণ। যেমন ধরুন সকালে খালি পেটে লেবু খেলে এর সাইট্রিক অ্যাসিড পাকস্থলীর ক্ষতি করতে পারে। জেনে নিন কোন খাবারগুলো লেবুর সঙ্গে খাবেন না। পেঁপে ও লেবু। পেঁপে উপকারী ফল, এটি কাঁচা অবস্থায় সবজি খাওয়া হয়। কাঁচা হোক কিংবা পাকা, পেঁপে কখনো লেবুর সঙ্গে খাওয়া উচিত নয়। আপনি যদি প্রতিদিন পেঁপের সঙ্গে লেবু মিশিয়ে খান তবে হিমোগ্লোবিন ভারসাম্যহীনতা দেখা দিতে পারে, এমনকি আপনি শিকার হতে পারেন অ্যানিমিয়ার মতো কঠিন অসুখেরও। এটি বড়দের থেকেও বেশি মারাত্মক শিশুদের ক্ষেত্রে, তাই লেবু ও পেঁপে একসঙ্গে খাওয়া থেকে বিরত থাকুন। দই ও লেবু। দই খেলে নানা উপকার পাওয়া যায় সে কথা জানেন নিশ্চয়ই, কিন্তু উপকার এই খাবারে কখনোই লেবুর সঙ্গে মিশিয়ে খাবেন না। দুগ্ধজাত খাবারের সঙ্গে সাইট্রাস জাতীয় ফলের মিশ্রণ হজমের খারাপ প্রভাব ফেলে। আপনি যদি দইয়ের সঙ্গে লেবু মিশিয়ে খান তবে তা শরীরে আরও বেশি টক্সিন উৎপাদন করে, সেই সঙ্গে সর্দি, ঠান্ডা, সাইনাস বা অ্যালার্জির মতো সমস্যা দেখা দিতে পারে। দুধ ও লেবু। দুধের সঙ্গে কোনো ধরনের সাইট্রাস ফল মেশাবেন না, এটি আপনাকে বদহজমের মতো সমস্যায় ফেলতে পারে। শুধু তাই নয়, দেখা দিতে পারে অ্যাসিডিটি, বমি ইত্যাদি সমস্যাও। দুধ পান করার আগে বা পরে অন্তত 1 ঘন্টা বিরতি দিয়ে তারপর লেবু খান, এতে আপনি নিরাপদ থাকবেন। টমেটো ও লেবু। এই দুই খাবার একসঙ্গে খাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, কারণ সালাদের ক্ষেত্রে এই দুই খাবার একসঙ্গে মেশানো হয় অনেকের বাড়িতেই। এই কাজ থেকে বিরত থাকুন। টমেটোর সঙ্গে কখনোই লেবু মেশানো উচিত নয়। আপনি টমেটো ও লেবু একসঙ্গে মিশিয়ে খান আপনি টমেটো ও লেবু একসঙ্গে মিশিয়ে খান তবে তা পাচনতন্ত্রের ওপর ক্ষতিকর প্রভাব ফেলবে। তো দর্শক, আপনারা লেবুর সঙ্গে এই ধরনের খাবার ভুলেও খাবেন না। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।